প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের ত্রিকোণমিতির অর্থাৎ 9.1 অনুশীলনীর ষষ্ঠ পাঠের ক্লাসটা করছি। যারা আগের পাঠগুলো দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 180 পৃষ্ঠার যে কাজের একটা অঙ্ক রয়েছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তো এই অঙ্কটা আমরা সলভ করছি, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। তো প্রথমেই ছবি এঁকে নিতে হবে, তোমরা জাস্ট স্কেল দিয়ে আঁকবে, আমি এমনি হাত দিয়ে আঁকছি। আসলে এইসব চিত্রের ক্ষেত্রে একদম যে 100% অ্যাকুরেট, অ্যাকুরেট কিছু না, আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা এরকম খাড়া করে দিলেই হবে, সেক্ষেত্রে আমরা এই দিকেও করতে পারি সমকোণটা। আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা। তো এখানে সমকোণটা ফিক্সড করে দেওয়া হয়েছে, যেটা সি কোণ বলা হয়েছে। এখানে আমাকে অবশ্যই সি নামকরণ করতে হবে, আর এ আর বিটা আমরা এখানে বা এখানে যে কোনো জায়গায় দিতে পারি। তো আমরা এইখানে এ দিলাম আর এইখানে বি দিলাম, তো এখানেও আমরা এ দিতে পারি, এখানেও বি দিতে পারি, কিন্তু সিটা অবশ্যই সমকোণ করতে হবে। তো এ বি বাহুর মাপ দেওয়া আছে 29 সেন্টিমিটার। তো এই এ বি বরাবর আমরা 29 সেমি বসালাম, তারপরে বিসি বাহু 21 সেমি, বিসি হচ্ছে 21 সেমি, আর এইখানে হচ্ছে যে এবিসি কোণটাকে থিটা ধরে দেওয়া হয়েছে। এই ত্রিকোণমিতিতে তোমরা জানো যে এই সমকোণ ছাড়া বাকি যে দুটো সূক্ষ্ম কোণ থাকে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই কোণটাকে আমরা এইভাবে থিটা লিখে দেব। এখন হচ্ছে যে বলা হয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করো। তো আমরা সিম্পলি এখানে যদি লিখি যে দেওয়া আছে কোশ্চেনে ঠিক যেভাবে বলা ছিল, দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ত্রিভুজের সি কোণ হচ্ছে যে সমকোণ, অথবা এক সমকোণও লেখা যায় সি কোণ সমকোণ, একদম কোশ্চেনে যেভাবে দেওয়া ছিল। তারপরে এ বি সমান হচ্ছে 29 সেমি, আর বিসি দেওয়া ছিল 21 সেমি, 21 বিসি সমান 21 সেমি। তো এখানে দেখো আমাদের অপর যে বাহুটা আছে এই বাহুটা বের করতে হবে, কেননা সাইন কস বের করতে গেলে তোমরা জানো যে এগুলো কিছু সূত্র আছে, যে সাইনের সাইন থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটার সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। এই এই ধরনের অঙ্কগুলোতে এই সূত্রগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, যেগুলো এই যে এখানে তোমাদের ছিল 178 পৃষ্ঠায়। তবে সাইন আর কস করা থাকলে আসলে সবগুলোই বের করা যায়, যেহেতু ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, এইভাবে কিন্তু সবগুলো বের করা যায়। তবে সাইন কস আর ট্যান এই তিনটা পড়া থাকলে আসলে খুবই উপকার হয়। তো এখানে আমাদের সাইন কস বের করতে গেলে এই বাহুটার প্রয়োজন হবে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা পিথাগোরাসের সূত্র দিয়ে আমাকে বের করতে হবে। তো আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি এ, তো পিথাগোরাসের যে উপপাদ্য ছিল যে অতিভুজের উপরে স্কোয়ার, অর্থাৎ এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, অর্থাৎ এ বি স্কোয়ার, হ্যাঁ, সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আমরা পাশে একটু ব্যাখ্যা হিসেবে লিখে দেব যে পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় একদম মাস্টলি একটা আসেই, হ্যাঁ। তো এখন এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে এ বির মান ছিল আমাদের 29, তাহলে 29 এর উপর স্কোয়ার, আর এসির মান দেওয়া ছিল না, এসিটা আমরা ওইভাবেই রাখলাম, আর বিসির মান দেওয়া ছিল আমাদের হচ্ছে 21, অর্থাৎ 21 তার উপর আমরা স্কোয়ার করলাম। তো এখন আমরা এগুলো যদি তোমাদের যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, তোমরা ক্যালকুলেটর দেখেই এগুলো করে ফেলতে পারবে। তো 29 এর উপর আমরা যদি স্কোয়ার করি, তাহলে 29 গুণ 29, আসলে ক্যালকুলেটারটা নিয়ে বসিনি, 9 9 81 1, হাতে 8, 9 2 18, 19 20 21 22 23 24 26, তারপর এক ঘর কাটা, আর এদিকে 9 2 18 8, হাতে 1, 2 2 4 5, 1, 8 6 14 14 4, হাতে 1, 5 2 7 841 হচ্ছে এটা, তো 841। আর এস স্কোয়ারটা থেকে গেল, এটার মানে আমরা বের করছি, প্লাস 21 এর স্কোয়ার করলে আমরা করে নিই একটু, 21 গুণন 21, এককে 1 2 অক্কে 2, 2 অক্কে 2, 2 2 গুণে 4, তো 1 2 2 4, 441 হয়। তো এই জায়গায় আমরা 441 বসিয়ে দিলাম। তো এই জায়গায় এসে অনেকেই দেখো মানটা বের করতে গিয়ে গণ্ডগোল করে, কোনো একটা অজ্ঞাত রাশি যদি সমান চিহ্নের ডান পাশে পড়ে যায়, তখন আমি যেটা সাজেস্ট করবো যে
পুরো সাইডটাকে তোমরা ট্রান্সফার করো, তাহলে সাইড ট্রান্সফার করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, অর্থাৎ ডান পক্ষটা আমরা বাম পক্ষে লিখলাম এস স্কোয়ার প্লাস 441 আর সমান দিয়ে এই পক্ষটাকে আমরা এই পাশে দিলাম। আর তুমি যদি আংশিক একে টেনে নিয়ে আসতে তাহলে মাইনাস এস স্কোয়ার লিখতে হতো, ওই পাশে একটা মাইনাস আসতো, যেহেতু এটা বড় ওই পারে গেলে মাইনাস হয়ে গেলে মাইনাস আসতো, ওটা ক্যান্সেল করতে গেলে আবার সমস্যা হয়, লাইনে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হয়, এই জন্য পুরোটা সাইডটা ট্রান্সফার করে নিলেই ভালো হয়। নেক্সট আমরা এই 441 কে ওই পারে মাইনাস করে পাঠাবো, অর্থাৎ 841 মাইনাস 441। এরপর আমরা ডান পাশটা যদি বিয়োগ করে নিই তাহলে এস স্কোয়ার সমান হচ্ছে 004, তারপরে স্কোয়ার টাইপ আসে চলে গেলে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ বর্গমূল হয়ে যাবে, এসি সমান হচ্ছে রুট ওভার 400। তো রুট হলে তোমরা অনেক চ্যাপ্টারে তৃতীয় অধ্যায়ে দেখেছো প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু বাহুর ক্ষেত্রে, ত্রিভুজের বাহুর ক্ষেত্রে মাইনাস কাউন্টেবল না, সো এখানে আমরা প্লাস মাইনাসটা ইউজ করি না। এখন এটা তোমরা ক্যালকুলেটারেই বর্গমূল করে নিলে এটা 20 আসবে, অর্থাৎ এসির মান আমরা পেলাম হচ্ছে 20 সেন্টিমিটার। তো এইখানে আমরা 20 সেন্টিমিটার যদি বসিয়ে দিই, এখন আমাদের যে মান চাওয়া হয়েছে সেই মানটা হলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তো কস থিটা স্কোয়ারটা পরে হবে, কস থিটা যদি আমরা বের করি, কস থিটা এই যে থিটা কোণের সাপেক্ষে, তো কসের যে সূত্র সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি যে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, আর সাইন হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তো এই থিটা কোণের সাপেক্ষে দেখো অতিভুজ একটাই হয়, এটা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর এই থিটা কোণের সন্নিহিত বাহু বলতে এই কোণটার সাথে কানেক্টেড যে দুটা বাহু থাকে, এটা একটা এটা একটা, তো অতিভুজ অতিভুজই, বাকি যে বাহুটা থাকে এটাকেই বলা হয় সন্নিহিত বাহু। আর বিপরীত বাহু হচ্ছে যে এই কোণটার বিপরীত বাহু মানে এটাও হবে না এটাও হবে না, কেননা এই দুটা বাহুর সাথে টাচ আছে, সম্পর্ক আছে, যার সাথে টাচ নেই অর্থাৎ এসি, এটা হবে তার বিপরীত বাহু। তো আমাদের এখানে সন্নিহিত বাহু দরকার হচ্ছে, তাহলে থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে আমাদের বিসি, আর অতিভুজ ছিল আমাদের এবি। এই যে থিটা কোণ যেটা বি কোণ, এর সন্নিহিত বাহু আমাদের এইটা ধরতে হবে, কেননা এর সাথে কানেক্টেড এটাও আছে এটাও আছে, কিন্তু অতিভুজ অতিভুজই, এটা কখনো সন্নিহিত বাহু হয় না। সো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে বিসির মান ছিল 21 বাই এবির মান ছিল যেটা অতিভুজ 29। তো এটা হচ্ছে আমাদের কস থিটার মান বের হলো। এখন আমরা সাইন থিটা বের করব, সাইন থিটা সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তো ওই থিটা কোণটার আমরা যদি বিপরীত বাহু চাই তাহলে এই বাহুটা হচ্ছে ওই কোণটার বিপরীত বাহু, যেহেতু এই বাহুর সাথে এই কোণের কোনো টাচ নেই অর্থাৎ এসি, আর অতিভুজ তো এবি থাকলো, তাহলে এখানে আমরা বলবো এসি বাই এবি। তো এসির মান হচ্ছে আমাদের 20 আর এবির মান হচ্ছে আমাদের 29। তো এবার আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলবো, প্রদত্ত রাশি যেটার মান চাওয়া হয়েছিল সেটা ছিল আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই জায়গায় আমরা যেহেতু কস থিটার ভাগ পেয়েছি তার উপরে স্কোয়ার করলেই কস স্কোয়ার থিটা হয়ে যাবে, অর্থাৎ 21 বাই 29, তার উপর আমরা স্কোয়ার করে দিলাম, মাইনাস সাইন থিটার মান হচ্ছে আমাদের 20 বাই 29, তার উপর আমরা স্কোয়ার করে দিলাম। এখন এগুলোকে আমরা যদি স্কোয়ার থেকে বের করে জাস্ট ক্যালকুলেশনে চলে যাই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো 21-এর স্কোয়ার আমরা আগেও দেখলাম 441 হয়, 441, আর 29 29-এর স্কোয়ার করলে 841, আর 20-এর স্কোয়ার করলে হচ্ছে 400, আবার 29-এর স্কোয়ার করলে, কারণ স্কোয়ারটা দুইজনই পাবে, লভর দুটি পাবে, 841। তো এখন আমরা লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো হরের লসাগু করে করতে হয়, তো একই সংখ্যার লসাগু আসলে এটাই হয় 841। তো এটা দিয়ে একে ভাগ দিলে একবার যাবে, এক দিয়ে উপরে গুণ করলে এটাই হয়, অর্থাৎ এই ভগ্নাংশের যোগ বিয়োগের সময় যদি হর আর লসাগু সেম হয়, উপরে যা আছে তাই বসিয়ে দিলেই হয়ে যায় তাড়াতাড়ি। এটাও দেখো হর আর লসাগু একই, সো উপরে যে 400 ছিল এই 400ই বসে যাবে। তো এই উপরে বিয়োগ করলে আমরা পাবো 41 বাই নিচে হচ্ছে 841। তো এই জায়গায় জাস্ট একটু কাটাকাটি থাকলে কাটাকাটি করে নিতে হবে, তবে এখানে কোনো কাটাকাটি নেই, হ্যাঁ, যেহেতু এটা মৌলিক সংখ্যা, গেলে 41 দিয়ে একবারে যেতে হবে,
তো তোমরা ক্যালকুলেটারে দেখবে যে এটা দশমিক ফ্র্যাকশন দেখাবে, সো তখনই বুঝে নেওয়া যায় যে এটা অ্যান্সার আমাদের হয়ে গেছে। সো এখানে আমরা অ্যান্সার করে ফেললাম। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।